আমি যেটা করি এখন যে বিকেলে একটা নির্দিষ্ট সময়ের পর মোবাইল অফ, এরোপ্লেন মোডে চলে যায়, অনেক সময় সেট অফিসে রেখে তারপরে যাও বাস, সকালে আবার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত, অফিস টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত মোবাইল অফ থাকবে। এই পুরো টাইমটা আপনি যদি মোবাইল থেকে দূরে থাকতে পারেন দেখবেন রাতে তাড়াতাড়ি ঘুম এমনি এসে যাবে, কারণ আতানা টিপা জিনিস পাবেন না তো, তখন দেখবেন চোখে এমনি ঘুম আসবে। এবং রাতে তাড়াতাড়ি ঘুমাইলে কী হবে, সকালে আর ঘুমানো লাগবে না, বরকত আসবে জীবনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করে। আর সকালে আমরা থাকি ঘুমে, কাজে থাকলে না কাজে বরকত হবে, তো সকালে যেন ঘুম না আসে সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য মোবাইলের গলা চিপে ধরতে হবে, মোবাইলকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হলো বিষ দশ সাপের মতো, নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাকে বরং ক্ষতি করবে, ধ্বংস করবে আপনার জীবনকে। এই জন্য এই ডিসিশন না হলে আপনার জীবনকে কখনো আপনি প্রোডাক্টিভ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি এটার উপর আমল করি একদম, এই বেশ কিছুদিন থেকে এটা মোটামুটি এক্সারসাইজ করা শুরু করেছি, বিকাল থেকে মোবাইল বন্ধ। এখন আপনি বলবেন মোবাইল বন্ধ থাকলে তো সমস্যা, অমুক দোস্ত ফোন করে পাবে না, অমুক কাস্টমার পাবে না, কিছু ক্ষতি হবে, হোক ক্ষতি যা হবে লাভ তার চাইতে বেশি হবে ইনশাআল্লাহ। যদি খুব বেশি আপনার জরুরি হয় কাস্টমার অন্যদের সাথে যোগাযোগ, তাহলে একটা বাটনওয়ালা ফোন কিনেন, ওই নাম্বারটা দিয়ে দিবেন, ভাই এর মধ্যে আমি নেটে থাকবো না, আমাকে যদি বিশেষ জরুরি হয় তাহলে ওইটাতে কল দিবেন। বাটনওয়ালা ফোনে টিপে শান্তি পাবেন না, ফেসবুক নাই, ইউটিউব নাই, দেখবেন যে কিছুক্ষণ হাতে টাতে দেখবেন না পানসা পানসা লাগতেছে, রেখে দিবেন, তখন এবার আপনার কোরআনের দিকে হাত যাবে, নামাজে মনোযোগ আসবে, আপনার ঘুমে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমারও দিনের বেলা একটু ঘুমাতে হইতো, এখন আর ঘুমানোর দরকার হয় না, কারণ ওই যে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমে এসে যায়, মোবাইল তো নেই, ব্যাস। অনেকে আছে দেখবেন মোবাইল টিপতে 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 ঘুমে শুয়া টিপতে টিপতে মোবাইল মুখের উপরে ঘুমের চোটে পড়ে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল রাখে না, বাথরুমে টয়লেটে ঘুমাইতে গিয়া শুইতে গিয়া, কিরে ভাই লাইফটাকে শেষ করে ফেলছে। এই জন্য এটা নিয়ন্ত্রণ করা জরুরি, জীবনে বারাকা আনার জন্য, প্রোডাক্টিভিটির জন্য এটা নিয়ন্ত্রণ জরুরি, কারণ এটা সবচেয়ে বেশি সময়ের অপচয় করে। এটা নিয়ন্ত্রণ করতে পারলে কী লাভ হবে, ওই যে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন, ফ্যামিলিকে সময় দিতে পারবেন, পারিবারিক সম্পর্ক ভালো হবে, বাচ্চাদের আর অসুবিধা তৈরি হবে না। এখন সময় দিতে পারে না কেন, কারণ বাপ একটা আতা মা আর একটা আতা, বাচ্চা বেচারা তাকায় থাকে, একবার বাপের মোবাইল দেখে আবার মায়ের মোবাইল দেখে, চেহারা দেখতে পারে। এই জন্য এই ডিসিশনটা যাওয়া জরুরি এক। দ্বিতীয়ত ফজরের পরে ঘুম বন্ধ করতে হবে, কিন্তু ওই যে ফজরের পরে ঘুম বন্ধ করতে পারবেন তখন যদি রাত্রে দশটার ভিতরে বিছানা যেতে পারেন। আলহামদুলিল্লাহ আমি রাত্রে দশটার ভিতরে বিছানায় যাই, বেশ কিছুদিন থেকে এটা আমরা অভ্যাস করে ফেলছি, ফুল ফ্যামিলি দশটার পরে কোনো লাইট জ্বলবে না কোনো রুমে, শেষ, পড়ালেখা হোক না হোক হয় নাই বন্ধ, আর দরকার নেই পড়ালেখা, ক্ষতি যেটা হবে তার চাইতে লাভ বেশি হবে। তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করলে এটাই বড় অর্জন, তাহলে কি হবে দেখবেন ফজর তো ফজর, তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেছে, অটোমেটিক রাতভর ফ্রেশ ঘুম হবে, স্বাস্থ্যের জন্য ভালো এটা রাতে তাড়াতাড়ি ঘুমানো। এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য খানা অনেক আগে খেয়ে ফেলতে হবে, মাগরিবের পরে সুন্নত সেটাই, এশার আগে খানা খেয়ে ফেলে, আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত এশার আগে খানা খাই বাসায়, যখন বাসায় থাকি নিয়মিত এশার আগে খাওয়ার সিস্টেম করে ফেলছি এই বেশ কিছুদিন থেকে, এবং এটা আমরা স্ট্রংলি মানতেছি। এশার আগে খেয়ে ফেলেন, এশা পড়েন, মসজিদে যাওয়া আসা করেন, আপনার ডাইজেস্ট হয়ে যাবে, সুন্নাহ লাইফস্টাইলে চলে আসেন, জীবন দেখবেন বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির, তাকে আল্লাহ তাআলা যখন হেরা গুহায় নবুয়তের জিম্মাদার দিলেন, তার থেকে নিয়ে 23 বছরের জীবনে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে মাত্র 23 বছরে। আর আমরা 23 বছর পড়ালেখাই শেষ হয় না, চাকরি পাইলে প্রমোশন হইতে হইতে 23 বছর চলে যায়, নিজের সংসারটারই পরিবর্তন করতে পারি না, বাড়িটারে পরিবর্তন করতে পারি না, আর তিনি গোটা পৃথিবীটারে পরিবর্তন করে দিয়েছেন 23 বছরের জীবনে, এটা বলে বরকত জীবনের, কারণ তিনি আমাদের মতো এক দুটা পর্যন্ত আড্ডা মারতেন না, নাউজুবিল্লাহ, সময় নষ্ট করতেন না। ফজরের পরে ঘুমানো, অসুস্থ হলে শরীর বিশেষ খারাপ, বিশেষ কোনো দিন হলো কেউ নাইট ডিউটি করছে, ভিন্ন কথা, কিন্তু এটা একটা রোগ, এটা হওয়া উচিত না। আমরা আমি আমার বাচ্চা কাচ্চা সহ ফজরের পরে খেতে কাজ করি দিনে 1 ঘন্টা, আর কোনো কাজ হোক না হোক ফজরের নামাজের পরে সব একসাথে খেত, ছাদে খেত আছে, ছাদে আপনার টব আছে আর বাইরে খেত আছে, খেতে কাজ করো, আমি নিজে সহ চেষ্টা করি, বেশ কিছুদিন থেকে এটা শুরু করছি, খুব ভালো। খেতে কাজ করে আসার পর দেখা যায় যে ওই জীবনে জীবনে যে ভাব আছে ওইগুলো চলে যায়, আপনি কোদাল দিয়ে কয়েকটা কোপ মারেন দেখবেন ঘুম কোথায় পালাই গেছে। এখন তো শুক্রের চোটে শরীরে ঘুম আসে, ঝিমঝিম ভাব, উঠতে পারে না, জীবনে বরকত আসবে কোথেকে? তো এই জন্য বরকত আসার জন্য কিছু হার্ড ডিসিশন নিতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
চাচাতো বোনেরা যদি স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে তখন তাদেরকে ভালো মন্দ খোঁজখবর কিংবা কথাবার্তা না নিলে না বললে রাগ করে থাকে, এমন অবস্থা করণীয় কি? চাচাতো বোন তারা আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, এজন্য তাদের খোঁজখবর নিতে হবে। এখন আপনি প্রশ্নকর্তা যদি পুরুষ হন তাহলে চাচাতো বোন তো মহিলা, তাহলে সেক্ষেত্রে খোঁজখবর নেবেন যে পর্দার মধ্যে থাইকা, একবারে গোলালো মতো পর্দার বিধান বিধান লঙ্ঘন করে মাখামাখি করতে যায় না, আবার পর্দার মধ্যে থেকে বোন কেমন আসছস, কী হাল অবস্থা, খোঁজখবর নিবে। যদি বলেন যে খোঁজখবর না নিলে সে মনে কষ্ট পায়, তো সে তো অন্যায় কাজ করে না, তার মনে কষ্ট পাওয়া ঠিক আছে, আপনি আত্মীয় হিসেবে রক্ত সম্পর্কের খোঁজখবর নেন নাই, খোঁজখবর নেবেন অন্তত, সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আর যদি মেয়ে হন তাহলে মেয়ে তো মেয়ের খোঁজখবর শুধু নেওয়া না, সাক্ষাৎ করবেন, পাশে বসবেন, কথা বলবেন যতটুকু সম্ভব হয়। তফিকে কুলা, একই কথা চাচাতো ভাইয়ের বেলায় প্রযোজ্য। আমাদের দেশে চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের যোগাযোগটা খুব কম হয়, তো এটা নানা কারণে হয় না, নানান বোঝাপড়ার গরমিল থাকে, গণ্ডগোল ফাসাদ থাকে, পাওনা দেনার ব্যাপার থাকে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার। ব্যবসা লাভের পরিমাণ কত পার্সেন্ট হওয়া উচিত? অনেক সময় পণ্য কিনে পণ্য কিনা দামে দামের দুই তিন গুণ লাভ করতে দেখা যায়। ব্যবসায় একজন ব্যবসায়ী কতটুকু লাভ করতে পারেন? এর উত্তর হলো যে শরীয়ত এটার জন্য নির্দিষ্ট কোনো হার ঠিক করে দেয় নাই যে এর বেশি লাভ করতে পারবেন না। এটা মূলত নির্ভর করে ক্রেতা এবং বিক্রেতার উপর। ক্রেতা, তিনি যদি একটা 10 টাকার মাল 15 টাকায় নিতে রাজি হন তো শরীয়ত সেখানে বাধা দেয় না। এখানে ব্যক্তি স্বাধীনতার একটা ব্যাপার আছে যে আমি আমার জিনিসটা দরকার, 10 টাকার জায়গায় আমি 15 টাকা নেব, যদি এটা নেওয়া জায়েজ না হয় তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হব। তবে বিক্রেতা যিনি বিক্রি করবেন তার জন্য একটা নৈতিকতার প্রশ্ন আছে অনেক বড়, সেটা হলো প্রচলিত যে লাভের হার আছে সেই লাভের হারকে ওভারটেক করে বিশেষ করে বিভিন্ন দেশে সরকারিভাবে বিভিন্ন রেট দেওয়া আছে, এর মানে হলো মানুষের কল্যাণেই এটা করা হয়েছে যে একটা পণ্য কতটা লাভ করলে তার ব্যবসা টিকে থাকতে পারে হিসেব নিকেশ করে এটা রেট দেওয়া আছে যে এই রেঞ্জের মধ্যে থাকবে, বা এটাকে সাধারণত সব দোকানে এই রেটে বিক্রি করা হয়। আপনি বিক্রেতা চান্স পাইছেন যে মালটা কোথাও নাই, এই লোকটার আবার দরকার, তাহলে এই চান্সে আমি 2 টাকাটা 10 টাকা বিক্রি করলাম, এই চান্সে আমি অনেক বেশি মুনাফা করলাম, এটা অনৈতিক এবং অন্যায় কাজ। এটার জন্য অবশ্যই তিনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারেন, বিশেষ করে যখন মানুষকে প্রতারিত করবেন, মানুষকে বিপদে ফেলে আপনি অনেক বেশি লাভ করবেন। আর অন্য 10টা দোকানে এটা যে দাম যে হারে বিক্রি হয় ওই হারে আপনি বিক্রি করলেন তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার এটা খরচ অনেক বেশি পড়ছে, বাধ্য হয়ে আপনি লাভ করছেন, বা এত লাভ না করলে আপনার ব্যবসা টিকে না পোষায় না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ঠেকায়া বা মানুষকে বিপদে ফেলে যদি এরকম কিছু করেন তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে, কারণ সেটা অনৈতিক কাজ এবং জুলুমের পর্যায়ে পৌঁছে যেতে পারে সে। আর এমনিতে যদি উইলিংলি ক্রেতা বিক্রেতা উভয়ে নির্দিষ্ট হারের উপরে রাজি হন সেটা মৌলিকভাবে জায়েজ আছে, বলছে আননেসেসারি করেছেন প্রতারণা করে। আবার অনেক সময় দেখা যায় মিথ্যা কথা বলে, আমার কেনা পড়ছে এত, আসলে এত পড়ে নাই, তো সেটা তো ঢাহা মিথ্যা কথা। অতএব ওইটা করে উপার্জন করলে তো একবার ডাইরেক্ট কী হবে, হারাম হবে।